সংসদীয় কমিটিতে ফের ব্রাত্য তৃণমূল, বড় দায়িত্ব পেলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সংসদে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 36, অর্থাৎ সাংসদ সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। অথচ একের পর এক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে ব্রাত্য করে রাখা হচ্ছে তৃণমূলকে। রবিবার সংসদের আরও একটি কমিটি ঘোষিত হয়েছে, তাতে চেয়ারম্যান পদ দেওয়া হলো না তৃণমূলকে। জানানো হয়েছে সংসদের ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবন্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হবেন লকেট চট্টোপাধ্যায়। অথচ ওই কমিটিতে রয়েছে তৃণমূলের লোকসভা দলনেতা তথা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। সুদীপ বাবু একটা সময় এই কমিটির চেয়ারপারসন ছিলেন, গতবার তাকে সরিয়ে লকেটকে আনা হয়, এবারেও তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সুদীপকে রাখা হয়েছে সাধারণ সদস্য হিসেবে। গত অক্টোবরে সংসদে 24টি স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছিল, একটিতেও চেয়ারম্যানের পদ তৃণমূলকে দেওয়া হয়নি। এই নিয়ে তৃণমূলের প্রতিবাদের পরে আরও 32টি অন্যান্য কমিটি ঘোষণা করা হয়েছে, তার কোনোটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়নি তৃণমূলকে। এবার ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবন্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদও দেওয়া হলো না তৃণমূলকে।